এখানে এটা আপডেট না দেই, হ্যাঁ এটা অনেক সময় লাগবে। না না আপনাকে ই করতে হবে তো, আপডেট দিতে হবে। এইটা আপডেট দিলে তো সময় লাগবে 1 ঘন্টা। ভাই আমি বলি থিমনা করার আগে আপনাকে একটা আপডেট দিয়ে আসতে হবে, কারণ তার অনেকগুলো এসেনশিয়াল টুলস আছে, ওগুলো সেখান থেকে নিয়ে নেবে। আপনি আপডেটটা দিতে হবে ভাই। এই জন্য বললাম যে থিমনার ক্ষেত্রে একটু এটা একটু ই তো হেভি, তো সার্ভারটা হেভি লাগে, কনফিগারেশনটা একটু সময় নিয়ে করতে হয়। আপডেট দিতে হবে ভাই, দিয়ে দেন। রাশাদ ভাই জিমটার লাইসেন্স সম্পর্কে যদি একটু ভাই বলতেন। এখন আমরা তো ইউজ করতে দিই ফ্রি ভার্সন, যেটা ওপেন সোর্স ভার্সন। লাইসেন্স ভার্সন নিতে নেটওয়ার্ক ভার্সন নিতে হবে। নেটওয়ার্ক ভার্সন নিলে এখানে কি হবে, আপনার কতজন ইউজার আপনি ই করবেন, মেইল টাইম ইস্যু করবে, ওই কোয়ান্টিটি অনুসারে আপনাকে লাইসেন্স নিতে হবে, পার ইউজার বেসিসে লাইসেন্স নিতে হবে। হ্যাঁ, এবং এর সাথে সাথে আপনি সিকিউরিটি মানে স্টোরেজের ক্ষেত্রে কোনো ধরনের এগ্রিমেন্ট করতে যাচ্ছেন কিনা, কিংবা ব্যাকআপ রিকভারির ক্ষেত্রে কোনো নিচ্ছে কিনা, কথা বুঝতে পারছেন? আপনার অ্যাজ পার রিকোয়ারমেন্ট তাদের সাথে ডিল করতে হবে। ওরা বিভিন্ন ভাবে অফার করে, এই অনুসারে ওদের বিভিন্ন প্যাকেজ আছে, প্যাকেজ অনুসারে আপনাকে তাদের সাথে মানে পেমেন্ট মিট করাতে হবে। ভাই আপনি কোনো ব্যাংক বা কোনো কথা মানে কোনো বড় কোনো অর্গানাইজেশন যেমন হচ্ছে এন্টারপ্রাইজ জানা 1000-2000 ইউজার থাকে, ওখানে কি আপনি জেমব্রেন ইনস্টল করেছিলেন ভাই, অথবা কোনো ব্যাংকের জন্য কাজ করছিলেন? ফ্রি ভার্সন ইউজ করে, কারণ কি আপনার ওই ফ্রি ভার্সনে যেটা হয় কোনো ইউজারের কোনো লিমিট থাকে না। আপনার মত করে ফ্যাসিলিটি নিতে পারতেছেন। এখানে আপনার যেটা হলো যে নেটওয়ার্ক দর্শনের ক্ষেত্রে আপনি কিছু ই পাচ্ছেন, এক্সট্রা কিছু আপনি ফ্যাসিলিটি পাচ্ছেন। এখন আপনার যে আলাদাভাবে পেমেন্ট করে দিয়ে ই করতে হবে, সবাই কিন্তু এরকম পেমেন্ট দিতে যায় না। যেমন যেটা হয় কি, আপনি মনে করেন যে ওপেন সোর্সের ক্ষেত্রে 400-500 ইউজার আপনি নিয়ে কাজ করতে পারবেন, আপনার কোনো প্রবলেম নাই। বাট আপনি যদি নেটওয়ার্ক দর্শনে যান, পার ইউজার ধরে আপনাকে কস্ট ক্যালকুলেশন করতে হবে। এখন আপনি চিন্তা করে দেখেন যে এই পার ইউজার ধরে এর জন্য কস্টিং এর জন্য কতগুলো অর্গানাইজেশন আছে তারা এখানে এটা দিকে ইনভেস্ট করবে। এখন বলতে পারেন যে নেটওয়ার্কের তাহলে আমার মেইলের সিকিউরিটি কি হলো, তা মেইলের সিকিউরিটি আপনার কাছে থাকবে। আপনার মেইলের মেইনটেনেন্স আপনি করতেছেন, স্টোরেজের মেইনটেনেন্স আপনি করতেছেন, ব্যাকআপ মেইনটেনেন্স আপনি করতেছেন, ট্রাবল শুটিং আপনি করতেছেন, তাহলে আপনার জিমরাকে আপনি পেমেন্ট কেন করবেন? জিমরা এক্সট্রা কি ফ্যাসিলিটি আপনাকে এখন দিবে যেটা এখন ওপেন সোর্স থেকে আপনি নিতে পারতেছেন না? অনেকে আমি কোনো কিছু ক্লেম করতে পারবো, সে ফর এক্সাম্পল আমার সার্ভার ক্র্যাশ করলো বা আমার কোনো সিকিউরিটি ভায়োলেট করলো, হ্যাঁ কোনো একটা মেল মিস হয়ে গেল, তখন জিমরাকে তো আমি ক্লেম করতে পারবো। ব্যাংকে মানে আপনার ক্ষেত্রে যদি এমন হয়, এই যে আপনি যেটা বললেন জিমরাকে ক্লেম করতে পারবেন, এখন যেটা হয় বর্তমানে মেইল সার্ভারগুলো কনফিগার করার পরে বিভিন্ন আইএসপিতে যারা ইঞ্জিনিয়ার যারা আছে সিস্টেম নিয়ে যারা কাজ করেন ওনাদের উপরে দিয়ে দেওয়া হয়, ওনারা এটা মেনটেন করে, এটার ব্যাকআপ রিকোভারি, এটার সিকিউরিটি ভায়োলেশন ইস্যু আদার্স যতগুলো পরিস্থিতি ওনারা দেখেন। ডিরেক্টলি জিমরার সাথে ডিল করে যে কাজ করে আপনি খুঁজে দেখেন খুব কম অর্গানাইজেশন আছে যারা ডিরেক্টলি নেটওয়ার্ক ভার্সন নিয়ে ইনস্টল করে ডিরেক্টলি জিমরার সাথে কাজ করে, মাঝখানে কোনো এদের মেইনটেনেন্স সিকিউরিটি বা আদার্স যে পলিসিগুলো এগুলো কোনো ইঞ্জিনিয়ার দেখে না, ডিরেক্টলি জিমরার ইঞ্জিনিয়ার দেখে, এরকম দেখেন আপনি হাতে কোনো খুব কম আছে। আচ্ছা ভাই আপনি আমাকে ফেল ওভার দেখাবেন, সে ফর এক্সাম্পল আমার দুটো জিমরা আছে, হ্যাঁ ওকে মানে আমার একটা জিমরা ডাউন হয়েছে একটা জিমরা অটোমেটিক্যালি আপ হয়ে যাবে, এটা কি আপনি আমাদেরকে এখানে দেখাবেন? জিমরা ফেল ওভারের ক্ষেত্রে আপনাকে যেটা হলো যেভাবে যেভাবে করতে হবে, যা যা ডকুমেন্ট লাগবে বা যে যে পলিসিগুলি করা, আমি পলিসিগুলো আপনাদের করাই দেবো। আচ্ছা, আপনারা ওইভাবে কাজ করতে পারবেন। যেমন মনে করেন আপনি যদি চিন্তা করেন যে আমার স্টোরেজ যেটা ওপিডি জিমরা করলাম, ওপিডি জিমরা আমি কোনো একটা কোনো সার্ভার আমি রাখবো না, আমার প্রাইমারি জিমরা সার্ভার রাখবো না, সেকেন্ডারিতে রাখবো না, আমি যেটা করবো সেন্ট্রাল একটা ন্যাস নিবো, ন্যাসের ভিতরে লান ক্রিয়েট করে এখানে আমি ওপিডি জিমরা ইনস্টল করবো। এতে কি হবে, কোনো একটা সার্ভার যদি আমার ডাউন হয়ে যায় তখন সে কি করবে, সে ডাউন হয়ে যাবে, বাট আমার দ্বিতীয় যে সার্ভার যেটা আছে সেটা ওই লান থেকে ওপিডি জিমের কানেক্টিভিটি নিয়ে সে লাইভে চলে আসবে।
আচ্ছা, মানে তার মানে হচ্ছে আপনি ন্যাক্স অথবা সেন্সরশন লার্ন করে করবেন বলতেছে। এক্স্যাক্টলি, আমি মাঝখানে একটা সেন্ট্রাল স্টোরেজ দেখে দেবো, তাহলে কি হলো আমার সেন্ট্রাল স্টোরেজে ডাটাগুলো থাকলো, সার্ভার যদি আমার সেন্সরে ব্যা, এটা তো একটু এক্সপেন্সিভ হয়ে যায় না? দেখুন আমি জিমব্র্যাক করছি, ব্যা আমি দুটো অর্গানাইজেশনে করছি জিমব্র্যাক, ওদের 50 ইউজার করে। হ্যাঁ, একটা 50 আছে, একটা মানে একটা একটা অর্গানাইজেশন আছে 50 ইউজার, আর একটা অর্গানাইজেশন আছে সম্ভবত 38 অথবা 43। এখন তারা বলছে ভাই আমার এই সার্ভারটি যদি ডাউন হয়ে যায় তাহলে আমি কি করব, দুই আড়াই ঘন্টা ডাউন থাকবে, দুই আড়াই ঘন্টা তো ওটা একটু বাইং হাউস ভাই, বুঝছেন ওদের মেল খুবই ইম্পর্টেন্ট, তো বলছে যে তাহলে তো আমি তো আর বাইং হাউস ভাই। মেইল ইউজার কত জন? একটাতে আছে 50 ইউজার্স, আর একটাতে 43 অথবা 30, এরকম হবে ভাই। আমার জন্য টাপ বলতে ওই ক্লায়েন্টের জন্য টাপ, কারণ একটু এক্সপেন্সিভ সলিউশন এটা, তো আমি যদি কম খরচ। হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে তার যে ওপিডি জিমটা আছে এটাকে প্রাইমারি ওপিডি জিমটাকে সেকেন্ডারিতে আপনি এটাকে সিঙ্ক আর্থিং করে রাখতে পারেন, যাতে এটার একটা কপি আপনার সেকেন্ডারিতে থাকবে, যদি প্রাইমারি কোনো কারণে ফেল করে তাহলে কি হবে, সেকেন্ডারিতে আপনার ব্যাকআপ থাকবে, ব্যাকআপ থাকবে না তখন আপনাকে কিন্তু এখানে একটা ফেল একটা ডাউন টাইম কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ, মিনিমাম ছোটখাটো একটা ডাউন টাইম দিতে হবে। সেন্ট্রাল স্টোরে যদি থাকে তাহলে আপনার ডাউন টাইম লাগবে না, আর যদি সেন্ট্রাল স্টোরে যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, তার আইপি চেঞ্জ করে দিতে হবে এবং তার যে ডিটেলস যেগুলো আছে সেই ইনফর্মগুলো আপডেট করে দিতে হবে, আফটার দ্যাট আপনাকে কিন্তু এটা কাজ করতে হবে। আর যদি ডিফারেন্ট আইপি যদি আপনি রাখেন তাহলে কিন্তু আপনার কন্ট্রোল প্যানেলে গিয়ে তার মেল সার্ভার আইপি চেঞ্জ করে দিতে হবে, আফটার দ্যাট এটা কিন্তু গ্লোবালি মানে পাবলিশ হতে কিন্তু একটু সময় নেবে, সেই টাইমটা কিন্তু আপনাকে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমি বুঝতে পারছি আপনার পারছিলাম না আর্সিং দিয়ে ব্যাপার। আপনি তো ম্যাচ ভলিউমে কাজ করছেন জিমা নিয়ে, তো এই ধরনের কোয়েশ্চেন তো আপনার কাছে প্রায় আসছে, মানে ব্যাংক বলেন বা ছোটখাটো অর্গানাইজেশন গুলো বলেন, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে করেন যে সিনক্রোনাইজেশনের যে ব্যাপারটা সেটাকে আপনারা আর্সিং দিয়ে করেন না অন্য কোনো টুলস দিয়ে করেন? না, আর্সিং চালাই নাই, লাইসিং আর্সিং চালান না। এখানে কিছু আমাদের ই দেয়া থাকে, আপনার পূরণ জব দেয়া থাকে, টাইম শিডিউলার করা থাকে, দেন অটোমেটিক্যালি একটা টাইম পর পর সে অটোমেটিক্যালি সে সিঙ্ক হয়ে থাকে। কারণ আপনি এখানে মেইল ট্রানজেকশন তো কন্টিনিউয়াস হতে থাকে, কন্টিনিউয়াস হতে থাকে, যদি তাকে একটা নির্দিষ্ট সময় পরে যদি সে সিঙ্কিং করে সিঙ্ক করলে কি হয়, তারপরে কিন্তু কিছুটা ডাটা কিন্তু আপনার ই থাকে, তার সিঙ্ক হতে কিন্তু একটা সময় নেই, ওই টাইমের ভিতরে নতুন যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আপনার আবার কিন্তু ই থাকে যাবে। আমি কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এমনি আপনি যেখানে কনফিগার করছেন দুইটা সার্ভার ওদের ভিতরে কোনো সিঙ্ক করে নাই, তাই তো? জাস্ট দুইটা সার্ভার কনফিগার করে তাদের মেইল করে দিয়ে কথা। আমি ভাই আমি আপনাকে আমার এক্সপেরিয়েন্স শেয়ার করি। আমার ইন হাউসে মানে আমার ডাটা সেন্টারে এই মুহূর্তে দুইটা মানে WHM বসানো আছে, দুইটা ভালো কনফিগারেশন দিয়ে 16 টিবি করে। ভাই ভাই একটু একটু মেহেদি ভাই কথা একটা ভুল হইছে, আপনি একটা টেক্সট ফাইল নিয়ে এক লাইনে নিয়ে আসেন, এটা এক লাইনে হবে, এটা না পরেরটা নিচে লাইনটা উপরে নিয়ে আসেন, স্পেস দেন, হ্যাঁ এখন পুরোটা কপি করেন।
সেম দিবে রশিদ ভাই, রশিদ ভাই। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা এই যে এখানে কয়েকটা তো পাচ্ছে না, আনএবল টু ফাইন্ড, কি কি পাচ্ছে না? নো ম্যাচ আলুয়েন স্পিড পাচ্ছে না, W3M পাচ্ছে না, লিঙ্কেজ পাচ্ছে না, এনটি ইন্ডিভিজুয়াল দেন তো, যে তিনটে পাচ্ছে না ইন্ডিভিজুয়াল, একটা একটা করে দেন তো, এগুলো ইন্ডিভিজুয়াল একসাথে দেন তো। স্ক্রিন পাচ্ছে না, আচ্ছা সমস্যা নাই, স্ক্রিন পাচ্ছে না, আপনার কখনো পাচ্ছে না, W3M টা দেখেন আর ইনিংসটা দেখেন, ইনিংসটা দেখেন, ইনিংস তাও পাচ্ছে না, এনটিপিডেটও পাচ্ছে না, ওগুলো ছাড়া কি হবে ভাই? তাহলে কোনটা কোনটা নিল না, W3M নিল না, ইনিংস নিল না, আর কোনটা স্কিন নিল না? হ্যাঁ সমস্যা নাই, ওই যে তিনটা নেন, ওই তিনটা আপনি ই করে রাখেন, ইয়াম আপনি তো ইয়াম আপনি দিছিলেন তো, পুরোটা নিছে শেষ হয়েছিল পুরোটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে, এখন তাহলে আপনি পরের স্টেপ, ওকে পরের স্টেপ চলে, ঠিক আছে ঠিক আছে আপনি ই দেন, কমান্ডার FDX মানে সেল দেন, পার্টিশন গুলো দেখে আসেন, ওপিডি জিম আছে, ওপিডি জিম কোথায়, ওপিডি জিম কোথায় দেখতেছেন আপনি, কই ডিএনএস সার্ভারে ভিতরে চেক করতেছেন কিনা না, মেইলে কোনটায়? না 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 মেইলে আছে ভাই, কই ওপিডি জিম কই, ফিনিশ জিপি ইদান তো ডিএফ মাইনাস এসটি লেখেন, ডিএফ ছোট হাতে ডিএফ এস মাইনাস ছোট হাতে এই বড় হাতে টি, টিটা বড় হাতে লেখেন, টি বড় হাতে ক্যাপিটাল টি লেখেন, দেন এন্টার দেন, আসছে ওপিডি জিমরা, ওকে ঠিক আছে, নিচের দিকে নিচের দিকে নিচ থেকে তিন নম্বরে, হ্যাঁ ওপিডি জিমরা, ওকে ডান ঠিক আছে, বানান ঠিক আছে, দেখেন তো জিমরা যেটা এমবি আর জিমরা এমবি আর, হ্যাঁ ঠিক আছে, 1% ইউজ হয়েছে 40 GB ভিতরে, ওকে ডান আপনি ই করেন, এবার আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার আগে আপনি একটা কাজ করতে হবে, সেটা হলো আচ্ছা দেন সমস্যা নেই, এই যে এইটা লিঙ্কটা কপি করে নিয়ে আগে নোট করে কপি করে নেবেন, আরেকটু কাজ বাকি আছে, দাঁড়ান একটু একটু, আচ্ছা এই মানে ডিরেক্টরিটা কোথায় ক্রিয়েট করব, ডিরেক্টরিতে স্ল্যাশ ভিতে তৈরি করে নেন, এটা ম্যান্ডেটরি না, এটা যেকোনো করলেই হয়, তারপর স্ল্যাশ ভিতে করে নেন, জিমরা নামে একটা ডিরেক্টরি তৈরি করে এটা ভিতে ঢুকে ওই আপনার জিমরা সফটওয়্যারটা ডাউনলোড করে, কি ভাই এবার পাচ্ছে না কেন,
ডুপ্লিকেটটা কিন্তু ডুপ্লিকেট ইনস্টল হইছে ইয়াম ইনস্টল বাই হ্যাশ আছে আগে হ্যাশ না হ্যাশ নাই আপনি ই দেখেন ইয়াম ইনস্টল ডুপ্লিকেট দেন তো দেখেন তো ডুপ্লিকেট কমান্ড ইনস্টল হইছে কিনা কমান্ড পাচ্ছে না ডুপ্লিকেটটা ইনস্টল হয় না দেখেন ইয়াম ইনস্টল ডুপ্লিকেট ইনস্টল করেন এখন দেন আপারো কি দেন আপারো কি দিয়ে এন্টার দেন আপারো আরেকটা হ্যাঁ ওকে এন্টার দেন ওয়েট করেন মিনিমাল ইনস্টলেশনে অনেক কমান্ড আসলে আসে না যেটা চাই আমরা ডাউনলোড লিংকটা ফারস্টে কি হয়েছিল বুঝতে পারি না আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম হলো ওই যে ডুপ্লিকেট যে যে কমান্ডের মাধ্যমে ডাউনলোড আমরা করতেছিলাম বা করতেছি ওই ডুপ্লিকেট প্যাকেজটা ইনস্টল ছিল না ডুপ্লিকেট প্যাকেজটা এখন ইএমডি আমরা ইনস্টল করে দিয়েছি আপনাদের একটা কাজ করতেছে
জাহিদ ভাই আছেন? জাহিদ ভাই, জাহিদ ভাই ভাই চলে গেলেন নাকি আমাদের ছেড়ে? না ভাই আছি। ও আচ্ছা জাহিদ ভাই, সেটা হচ্ছে কি আপনি তো আইএসপি দেন তাই না? আপনাদের তো মানে আপনাদের জিন্দা সার্ভিসে তো হচ্ছে আপনারা একটা মাস্টার প্যানেল ইউজ করেন, তার আন্ডারে হচ্ছে মানে চাইল্ড প্যানেলটা হচ্ছে ইউজারদেরকে প্রোভাইড করে, এরকম কোনো কিছু না? জিমরা আমি পার্সোনালি দুটো অর্গানাইজেশনে করছি ভাই, আমরা অফিশিয়ালি জিমরা প্রোভাইড করে না, আমরা প্রোভাইড করছি ভাই সি প্যানেল। সি প্যানেলে হলে তাহলে একটা তো মাস্টার প্যানেল থাকে, ওইটার এগেইনস্টে হচ্ছে একটা ইয়া থাকে WHM। হ্যাঁ WHM থাকে। তাহলে এখানে বিষয় হচ্ছে সি প্যানেলে আমরা মানে যেরকমটা করি আর কি, ডোমেন পারচেজ করি, ডোমেন যেখানেই থাকুক তাই না, তাহলে হয় কি যে আমার ডোমেইনের সাথে হোস্টিং এর একটা কানেকশন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ তাই না? এখন তাহলে এই সিনারিওটাতে কি হয়, এই সিনারিওটাতে কিন্তু মেইল সার্ভার হয়ে গেল, কারণ সিপ্যানেলের ভিতর তো মেইল সার্ভিসটা বিল্ট ইন থাকে। হ্যাঁ হ্যাঁ না হয়ে গেল, মেইল সার্ভার নেম সার্ভার দুটো বিল্ট ইন থাকে, বিল্ট ইন থাকে ডিএনএস সার্ভার যেটা আমরা নেম সার্ভার বলি। হ্যাঁ তারপর হচ্ছে ওয়েব সার্ভার, FTP সার্ভার, তাহলে কিন্তু আমার ভিন্ন আমার অফিসের মধ্যে আর একটা সার্ভারের দরকার নাই, আমি কিন্তু ওই মানে ক্লাউড বেজই কিন্তু পেয়ে যাচ্ছি তাই না? এখন বিষয় হচ্ছে আমি মনে করেন
আমার ইন হাউস যে সার্ভার আছে সেই ক্ষেত্রে তো আমার ওই মাসখানের হোস্টিংটা নেওয়ার দরকার নাই তাই না না হোস্টিং নিলেন না আপনি ওকে ফাইন দ্যাটস গ্রেট দরকার তো নাই না দরকার নাই হ্যাঁ তাহলে আমি যেটা আপনার কথা বুঝলাম সেটা হচ্ছে আমাকে যেটা করতে হবে আমার ওই ডোমেইনটা মানে ডোমেইনের ভিতরে হচ্ছে আমার যে আইএসপি পাবলিক ডিএনএস আছে সেই নেম সার্ভারটা ওখানে গিয়ে এন্ট্রি করে দিয়ে আসতে হবে আর এখানে হচ্ছে আমার একটা ওই ডোমেইনের নামটা হচ্ছে আমার এই এই পাবলিক যে ডিএনএস আছে এখানে এন্ট্রি করাতে হবে তাই না দেন হচ্ছে আমার যে সার্ভার বা আমার মনে করেন আমার সার্ভার আমি লোকাল আইপিতে রাখবো আমার সার্ভার আমি লোকাল আইপি রাখতে রাখবো 192.168.10.20/24 আর আমার ইন্টারফেসে আছে পাবলিক আইপি ওই আইপি থেকে আমার স্পেসিফিক পোর্ট ফরওয়ার্ড করে দেওয়া যে ডিএনএস আসলে 53 পোর্টে সে আমার এই এই আইপিতে এই 20 আইপিতে আসবে 110 আসবে 443 আসবে তারপর আপনার 875 আসবে তারপর 25 আসবে ঠিক আছে তাহলে মানে তাহলে এই আইএসপি আর হচ্ছে আমার অফিস এই দুইটার মধ্যে কমিউনিকেশনটা কিরকম হবে মানে ওই ইন্টু রিলেটেড কাজ কি হবে আমি একটু বলি ভাই আপনার যে ডোমেইনটা হ্যাঁ মেল ল্যাব ডট লোকাল এই ডোমেইনটাতে একটা অথরিটিভ নেম সার্ভার লাগবে যে এই ডোমেনে যাবতীয় ইনফরমেশন টপ লেভেল ডোমেন পর্যন্ত ওয়ার্ল্ডের সব ডিএনএস সার্ভার মধ্যে প্রোপাগেট করবে যে এই ডোমেনটা অথরিটিভ নেম সার্ভার হচ্ছে এটা এই নেম সার্ভার ঠিক অথবা এই ডিএনএস সার্ভার তুমি এই ডোমেন সম্পর্কে কোনো ইনফরমেশন যদি নিতে হয় আমার কাছে আসো আমি তোমাকে দিচ্ছি এই কথাটা বলবো অথরিটিভ নেম সার্ভার ঠিক আছে আপনার মেল ল্যাব ডট লোকাল এই যে এই ডোমেনটা এই ডোমেনটা অথরিটিভ নেম সার্ভার অনেক টাইপ করি জাইদ ভাই হ্যাঁ আর একটা কোশ্চেন সেটা হচ্ছে এই যে ওয়ার্ল্ড যে এখন যে সার্চ করে যে বলবে যে ডোমেনটা হ্যাঁ এই ডোমেনটা কোন জায়গায় হোস্ট আমি যে রেজিস্ট্রেশন করছে যে যে জায়গায় রেজিস্ট্রেশন করছে ওইখানে থাকবে নাকি ডোমেন যেখানে রেজিস্ট্রেশন করছে না ওইখানে থাকবে ইভেন ডোমেন রেজিস্ট্রেশন করার সাথে সাথে একটা দুটো কিন্তু ডিএনএস সার্ভার অথবা নেম সার্ভার কিন্তু তার সাথে ওরা যেখান থেকে ডোমেন রেজিস্ট্রেশন করছে ওরা দিয়ে দেয় বুঝছেন কিন্তু ওই ডিএনএস সার্ভারে তো আপনি পয়েন্ট করে দিতে পারেন যেটা রাশেদ ভাই বলছে যে আমার এই ডিএনএস সার্ভারের আইপি ডিএনএস সার্ভারে বলতে পারেন যে আমার মেল সার্ভারটা এই জায়গায় আছে এই আইপি তে আছে তারপরে মেল সার্ভার এমএক্স রেকর্ড হচ্ছে এইটা এসপিএফ রেকর্ড হচ্ছে এইটা ডিকেএম রেকর্ড হচ্ছে এটা আপনি ও ডোমেন প্যানেলে যে নেম সার্ভার দিবে ওই সার্ভারে কিন্তু আপনি এই রেকর্ডগুলো দিতে হবে বুঝতে পারছেন আপনি চাইলে ওইভাবেও করতে পারেন অথবা আপনি বলছেন যে আমি যেখান থেকে ডোমেনটা কিনছি ওদের নেম সার্ভার আমি ইউজ করব না আমি আমার নেম সার্ভার ইউজ করব রাইট বুঝতে পারছেন সেটা আপনি নিজে ইন হাউস একটা অথরিটিভ নেম সার্ভার বানাতে পারেন অথবা আপনার আইএসপির অথরিটিভ নেম সার্ভার আছে তাহলে আপনি আপনার আইএসপি কে বলবেন যে ভাই আমার এই ডোমেনের জন্য তুমি একটা তোমার ডিএনএস সার্ভারের মধ্যে একটা জোন তৈরি করো অথবা এই রেকর্ড দাও এই কথা বললে আইএসপি সিস্টেম অ্যাডমিন বুঝে যায় বুঝতে পারছেন যে এটা জন্য ডিএনএস সার্ভারের মধ্যে একটা ফরওয়ার্ড জোন তৈরি করে আচ্ছা আমি এখন যেটা করতে চাচ্ছি আমার এখন হচ্ছে আমার মেলটা হচ্ছে এখন ওয়েব হোস্টিং এ বুঝছেন হ্যাঁ একটা ইউজ একটা সার্ভার ওইখানে হোস্টিং প্রোভাইডার ওদের কাছে আমি চাচ্ছি যে আমি আমার এখানে মেলটা লোকালি ইউজ সার্ভার বসাবো আমার ওয়েবসাইটটা ওদের এখানে থাকবে ওদের হোস্টিং এর মধ্যে থাকবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এর জন্য কি করতে হবে এই ক্ষেত্রে এখন সবার আগে ইম্পর্টেন্ট কোশ্চেন আপনি কাদের ডিএনএস ইউজ করবেন আপনি কি ওয়েব হোস্টেড ডিএনএস ইউজ করবেন না আপনার নিজের ডিএনএস ইউজ করবেন না ডোমেইন কন্ট্রোল প্যানেলে ডিএনএস ইউজ করবেন কোনটা ইউজ করবেন ধরে নিলাম আমি আপনি ওয়েব হোস্টে ডিএনএস ইউজ করলেন ধরে নিলাম ঠিক আছে তাহলে ওয়েব হোস্টে ডিএনএস মধ্যে সবকিছু ঠিকঠাক দেওয়া আছে কিন্তু শুধু একটা জিনিস দেওয়া নাই সেটা হচ্ছে আপনার ইমেলটা কোথায় হোস্ট করা এটাও দেওয়া আছে কিন্তু আপনি চাচ্ছেন যে ওদের যে ইমেল হোস্টিং ওটা আমি ইউজ করবো না আমি নিজে একটা ইমেল সার্ভার বানাবো জিমরা দিয়ে সেটা হচ্ছে আমার ইন হাউসেই ওটা ওটা আমি ইউজ করব ওই ইমেল হোস্টিং তাহলে আপনি কি করবেন ওয়েব হোস্ট প্যানেল আপনাকে যে ডিএনএস সার্ভার সি প্যানেল দিছে ওখানে যে ডিএনএস সার্ভার আছে ওই ডিএনএস সার্ভারের মধ্যে ঢুকে আপনি একটা এ রেকর্ড দিবেন প্রথমে এ রেকর্ড আইপি এটা ডোমেইন নেম এটা ঠিক আছে এরপর একটা এমএক্স রেকর্ড দিবেন আইপি এটা ডোমেইন নেম এটা
খুঁজে পাবে না তখন আপনাকে কি করতে হবে ফরওয়ার্ডিং করতে হবে যেটা মেহেদি ভাই বলছিলেন পোর্ট ফরওয়ার্ডিং করে আমি যাবে অনেকগুলো করা লাগে তো এই জন্য লোকাল আইপি ঝামেলা নেয় না সবাই রিয়েল আইপি দেয় আচ্ছা দেখেন তার স্পেস মাইনাস ZX VF ZX VF স্পেস এবার জেট লিখে ট্যাব দেন জেট সিএস লিখে ট্যাব দেন এখন এন্টার দেন এটা কিসের কমান্ড ভাই স্পেস চলে দেন ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা হচ্ছে জিপকে আনজিপ করলাম তাই তো এক্স্যাক্টলি এখন এটা ভিতরে ঢোকেন সিডি দিয়ে এটা ভিতরে ঢোকেন জিপ ফাইল ছিল ওইটাকে আনজিপ করলাম এরকম কোনো কিছু দরকার ছিল এই যে এখন install.sh যেটা এটা নিয়ে আমাদের কাজ ঠিক আছে এখন একটা কাজ করেন আপনি এটা হলো আচ্ছা ঠিক আছে থাক সমস্যা নাই এটা এভাবে হলো চলবে আপনি চলে আসুন নিচের দিকে চলে আসুন পরের পেজে চলে আসুন কোথায় যাব এখানে যেটা করছে আপনার এই আনজিপ করার পর এটাকে রিনেম করে দিয়েছে আপনি চাইলে রিনেম করে নিতে পারেন এটা একটা ব্যাকআপ রেখে দেই আপনি ব্যাকে আসেন সিডি ডট ডট দেন সিডি 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 স্পেস ডট ডট বলেছে এখন এলো এলএস দেন শুধু এলএস দেন এখন এই যে বড় ফাইলটাকে রিনেম করে ছোট করেন এখন দেখেন এমভি মুভ করেন এমভি লেখেন এবার ফাইলের নাম জেট সিএস লেখেন ট্যাব দেন স্পেস জিমরা আগে যেটা হলো আপনার মেইনলি যেটা খেয়াল রাখতে হবে আপনি ভিআইটিডি হোস্টিভিতে গিয়ে দেখেন এন্টিডি আছে কিনা প্রপারলি ভাবে এটা না হলে আপনার কিন্তু এলডাপটা কনফিগার হবে না হোস্ট VIETD host এটা খেয়াল রাখবেন এখানে এন্টি দেয়া থাকতে হবে যদি এই এন্টিটা কোনো কারণে না দেয়া থাকে তাহলে আপনার এলডাপ সার্ভার কনফিগার হবে না স্ল্যাব দিতে প্রবলেম করবে ঠিক আছে তো এটা একটা চেকিং বিষয় আপনার ডিএনএস কি পিং পাচ্ছে কিনা চেক করেন ইন্টারনেট পিং পাচ্ছে কিনা চেক করেন বেরিয়ে আসেন এখান থেকে ডিএনএস কি পিং দেন এখন আপনি কমান্ড চালান ইনস্টল ফাংশন কমান্ড চালান এই পাচ্ছে দেখেন আমার একটা দেখেন তো কত কথা কোথায় এই ইসে গ্লোবাল হ্যাঁ ওইটা পাইপ এক কিপিং বাই না কত কথা ডাউনলোড হলো তো ওকে না এবারে ইনটা ইয়া রাশেদ ভাই এই যে দেখেন না পিনটা শো করে না কিন্তু ইন্টারনেট লাগে মানে পিন আইসিপি প্রোভ আছে কিনা কথা আপনার কথা স্পষ্ট বুঝতেছি না ভাই একটু স্লো ইহুকে পিং দিয়ে দেখেন পাচ্ছি কিনা অন্য কোন ডোমেইন কে পিং দেখেন ঠিক আছে ভাই
আচ্ছা তাহলে এটাই করি হ্যাঁ পাল তো হচ্ছে একটা মানে ওই রেজেক্স নিয়ে কাজ করে তাই না আচ্ছা বলি ওই যে সবাই তো মাইক্রোটিকে কাজ করছে তাই না মাইক্রোটিকে ওই যে আমরা যে ইয়া করি না রেজেক্স গুলো লিখি না ওই ওই রেজেক্সটা কিন্তু পার্ল কনসেপ্ট ঠিক আছে ওই ব্যাকএন্ডে একটা পার্ল ল্যাঙ্গুয়েজ কাজ করে পার্ল স্ক্রিপ্ট কাজ করে করে হচ্ছে ওইটা রান করে ঠিক আছে ওইটা দেখেন ওই যে মানে লেয়ার 7 মানে ওখানে রেজেক্স অপশন আছে সব জায়গায় লাগে সিসকো জোনোস রাশেদ ভাই আপনি আইরেড মেল করছেন আইরেড অথবা কিউ মেল আইরেড মেল অথবা কিউ মেল করছেন আইরেড মেল করি নাই বাট আইরেড মেল এ কাজ করছে আর কি কনফিগার করি নাই একটা ক্লায়েন্ট ছিল আমাদের আইরেড মেল করার ওদের আমরা যখন সাপোর্ট দিছি তখন ওদের সাপোর্ট দেওয়ার পারপাস কিছু কাজ করার প্রয়োজন ছিল তখন কাজ করেছে কিন্তু ওইভাবে একবারে ই থেকে কনফিগার করা হয় না আইরেড মেল কিউ মেল কাজ করছে কিউ মেল তো আগে ছিল এখন তো আর কিউ মেল ওরকম ভাবে সবাই ইউজ করে না তবে কিছু কিছু আইসপি এখনো কিউ মেল সাপোর্ট দেয় কনফিগার করে কিউ মেল দিয়ে সার্ভার কনফিগার করে দেয় কিউ মেল মানে অত ভালো কিছু না তাই না ভাই এখন জিমরা দিকে সবাই ঝুঁকতেছে তো প্রত্যেক জিমরা এই দিকে বেশি চলতেছে তারপরেও অনেকে আছে কিউ মেলটা পছন্দ করে তারা কনফিগার করে এটা তার আলাদা ইস্যু দেখেন তো এখন স্কিপ রান করে কিনা জিমরা ঢুকেন জাহিদ ভাই কি আইএসপি তে আছেন হ্যাঁ ভাই আইএসপি তে কোথায় আছেন আপনি আমার ডিটেক অনলাইন ভাই ও আচ্ছা ডিটেক অনলাইন আছেন না আচ্ছা আচ্ছা ডু ইউ এগ্রি দা টার্মস অফ সফটওয়্যার এন্ড লাইসেন্স নো আমরা তো ইয়েস না না নো এটা এগ্রি করেন না নো দিয়ে দেই বলবে তোমাকে এখন করার দরকার নাই তোমার আচ্ছা বড় হাতে ওয়াই দিতে হবে নাকি দেন এক ক্যান মি ছোট দিয়ে দিকে না বড় দিতে হবে ইম্পোর্টিং ভিডিও করতে রাখেন অন্য সবাই দেখুন হ্যাঁ এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই দিতে হবে configuring
Jimbra package repository. ভাই সবাই একটু খেয়াল রাখেন হ্যাঁ রাহিল ভাই হ্যাঁ ভাই ওরে এগুলো আপনি পায় না এগুলো গুগলে আছে ভাই জিমরা আগে দিছেন না আপনি দিছেন না অনেক আগে ভাই ভুলে গেছি কনফিগার করেন আগে আগে একবার করছিলাম কিন্তু মানে অনেক আগে ওখানে কি করছিলেন পার্টিশন আলাদা দিছিলেন না রুটের উপরে দিয়ে দিছিলেন আচ্ছা এলডাপটা দিয়ে নেন এলডাপটা দেখেন এলডাপটা দেখেন অন্য অন্য সবাই করতে দেখেন এলডাপটা কি করব ম্যানুয়ালটা লাগান ম্যানুয়াল ইনস্টল জিমরা এলডাপ রাশেদ ভাই কি বলেন জিমরা থেকে অফিস 365 এ মাইগ্রেশন করছিলেন কারণ আমার জিমরাতে যে স্টোরেজ গুলো আছে কারণ আমি চাচ্ছি না যে জিমরা ইউজ করব না আমি অফিস 365 ইউজ করব সে হচ্ছে এই যে আমি অফিস 365 কাজ করি না কাজ করেন না 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 ওইটা আমি কাজ করি না অফিস 365 এ হ্যাঁ অফিস 365 এ হচ্ছে ওইটা তো হচ্ছে একটা এক্সচেঞ্জ সার্ভার বুঝতে পারছেন হ্যাঁ 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 এটা এক্সচেঞ্জ সার্ভার মানে আমার জিমরা যে মেইল গুলো আছে দনা তুলে দাও মাইগ্রেশন করে দাও পার অ্যাকাউন্টের জন্য হচ্ছে আপনার 1000 টাকা আমাদেরকে আর কোন আর কি কোন ক্লাস হবে রাশেদ ভাই কি বলেন আর কি ক্লাস হবে আজকের ক্লাস ছাড়া আজকে শেষ পর্যন্ত যাই তারপরে দেখি আমার কিন্তু ভাই ওই যে বাল্কি মেলটা কিন্তু রয়ে গেল হ্যাঁ হ্যাঁ বাল্কি মেলটা নিয়ে আমি কথা বলবো আপনার সাথে আচ্ছা ভাই এটা শেষ করে দেন আমি কথা বলবো সমস্যা নেই হ্যাঁ জি তো আছি সমস্যা কি আমাদের তো যোগাযোগ হচ্ছে আমি ফোন দেব আমার এটা সলিউশন দরকার বুঝছেন না না আরেকটা জিনিস কি শুনেন আমি সবাইকে বলতেছি আমরা যে যে এনवायरमेंटে কাজ করি কেন আমরা আমাদের ভিতর কমিউনিকেশন রাখি দেখবেন কোন না কোন সময় কারণ না কারো আমাদের সাপোর্ট দরকার হবে না আমি কিন্তু ভাই না ছোট বন্ধ আমি সাজে ছাড় ছেড়ে দিই না আপনি ফোন দিয়েন রাশেদ ভাই রাশেদ ভাই রাশেদ ভাই আমি কিন্তু এই কোর্সের পরেই ঠিক আছে আমার অফিসে আমি কিন্তু একদম রিয়েল আমি আমার বসের সেকেন্ড আরেকটা ডোমেইন কেনা আছে আমাদের ডোমেইনেরই আমি ওইটা ইমপ্লিমেন্ট করব তোমরা কিন্তু ভাই হেল্প করতে হবে সমস্যা নাই আপনি করেন দরকার হলে ফ্রি করে দেবো আমি সমস্যা নাই হ্যাঁ ভাই আপনি তো এমনিতেই আমার বড় ভাই ঠিক আছে আমি বললাম তো আপনি ফিজিক্যাল সার্ভার নেন নিয়ে সব কিছু রেডি করেন দরকার হলে ফিজিক্যাল যাব আনে ফিজিক্যাল সার্ভার আছে সমস্যা নাই করে দিব আনে টেনশন নিয়েন না হবে ভাই কারণ আমি আমার হাতে বেশ কয়েকটা অর্গানাইজেশনে দিছি আমি ওরা চালাইতেছে এখন পর্যন্ত আমি এটা ব্যাংকের নামটা বলতে পারতেছি না সিকিউরিটি রিজনে ওদের আমি এই কয়েকদিন আগে কনফিগার করে দিয়ে আসলাম আপনার এই যে আপনার ইতে কুশন এক নম্বরে পিবিএল টাওয়ার আছে না হ্যাঁ 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 না দুই নম্বরে পিবিএল টাওয়ারে একটা অফিসে নাম বলে চিনবেন বললাম না একটা অফিসে এরকম ভাবে ন্যাস দিয়ে সিনোলজি আছে না সিনোলজি দিয়ে সিনোলজি সিনোলজি হ্যাঁ ভাই জি সিনোলজি দিয়ে লাইন ক্রিয়েট করে দুইটা সার্ভারের ভিতরে আমি করে দিয়ে আসছি ওরা কাজ করতেছে দিব্যি এখন মধ্যে চলতেছে কথা বুঝছেন শুধু মাঝে মাঝে কিছু যদি ইস্যু থাকে ওইগুলো আমি চেক করি মেইল মেইনলি ইস্যু হয় কি জানেন মেইল সার্ভারে ইস্যু হয় গুলো স্প্যামিং 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 রাইট হ্যাঁ আর যেটা হয় যে বিভিন্ন লোকেশন থেকে ওই সার্ভারকে ই করে আনঅথরাইজ অ্যাক্সেস করার জন্য হিট করে এতে কি হয় ওই সার্ভার অনেক সময় এঙ্গেজ থাকে অ্যাকসেপ্ট করার এবং না করা নিয়ে পরে দেখা যায় যে ওই ট্রানজেকশন অনেক সময় ডিলে হয় তখন ওদেরকে ব্লক করে দিতে হয় আইপি গুলোকে এটা একটা ই থাকে ইস্যু থাকে আর কি এছাড়া কিন্তু বড় ধরনের কোনো সমস্যা হয় না আমি অনেক ক্লায়েন্ট আছে যাদের
আপনার 400-500 ইউজার, তাদের পার ডে অনেকগুলো মেল ট্রানজেকশন হয়, বাট খুবই স্মুথলি তাদের মেল সার্ভার চলতেছে। কেআবিডি মেল সার্ভার আমি কন্ট্রোল করছি, তারপরে এটা এর সাথে পরিচিত আছেন এই যে কি বলে মাসিয়াতা আছে, শিপাচির সাথে পরিচিত আছে না ভাই না, তারপরে আপনার মেটাল বিডি আপনারা যদি সিকোয়েন্সিয়ালি আগান একটার পরে একটা চেইন ওয়াইজ যদি আগান তা আপনাদের বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে। কারণ লাইভে কাজ করা ল্যাবে কাজ করার মধ্যে অনেক পার্থক্য আছে। যদি আমাদের ভিতরে কারো যদি লাইভে একটা ফিজিক্যাল যদি একটা সার্ভার থাকতো, আমি আগে যখন জিমনার ক্লাস নিয়েছি এটার মধ্যে তিনটে মনে হতো চামড়া করবে আমার, তো ওই ওই সময় আমাদের মানে লাস্ট তিনটে ম্যাচে এরকম হয়েছে যে আপনার স্টুডেন্ট আমাদের ই করছে ফিজিক্যাল সার্ভার দিচ্ছে, যে ভাইয়া ফিজিক্যাল সার্ভার আছে আমি ফিজিক্যাল সার্ভার দিচ্ছি অফিসের, আপনি এটা কনফিগার করে দেন, পরে বাকি যারা চেঞ্জ করার পরে আমি এটাতে লাইভ দিয়ে দেবো। তারপর আপনার যখন আমি নেটওয়ার্ক মনিটরিংয়ে যখন ওয়ার্কশপ করাই আমাদের এই আগামী কয়েকদিন পরে নেটওয়ার্ক মনিটরিং ওয়ার্কশপ চালু হবে, ওই ওয়ার্কশপে আমি ক্যাটটি নেগিয়েস করে দিই, ওরা ওই ওয়ার্কশপ শেষ করে ক্যাটটি নেগিয়েস লাইভে দিয়ে দেয় এবং ফোন করে জানায় ভাই আমার এই এই ডিভাইস অ্যাড হয়েছে, এই এই গ্রাফ আসতেছে, এখানে এখানে আমার ট্রাভেল শুটিং আছে, তখন আমার সাথে মেসেঞ্জার যোগাযোগ করে, এমনকি দরকারে এটি কম্পিউটার আসে আইসে তারপর ফিজিক্যালি বসে যে ভাই এটা এখানে এখানে জিনিস আছে এগুলোকে কীভাবে অ্যাড করবো, বুঝতে পারছেন আমার কথাটা? অতএব আমরা এই জিনিসগুলো লাইভে বিভিন্ন ক্লায়েন্টকে দিয়েছি, তারা কাজ করতেছে এবং এখনও চলতেছে। অর্থাৎ আপনারা চাইলে আপনারা আপনাদের মতো করে কনফিগার করে দিয়ে দিতে পারবেন, মানে এক একটা ম্যানুয়াল আপনার মনে হবে হয়তো 2-3 পেজ, বাট আমার এর পিছনে 1.5 বছর সময় দেওয়া লাগছে ম্যানুয়ালগুলো প্রপারলি গুছাইতে, কারণ এক একটা জায়গায় কনফিগার করতে গিয়ে এক একটা ইস্যু পেয়েছি, তখন এক একভাবে এটা মডিফাই করা লাগছে। এই যে পলিসিগুলো, এই পলিসিগুলো আপনার আজকে আমি আপনাদের আইপিডেমিক্স দিয়ে দিই, আমি বলতে আপনার যে শেয়ার করছি আইপিডেমিক্সটা পেয়েছেন আইপিডেমিক্স? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। ওই আইপিডেমিক্স আপনি দেখেন ওইখানে রুলসগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু চেঞ্জ মানে আপনার ইয়ে আছে, দেখেন আপনি এই আইপিডেমিক্সের রুলগুলো, যদি আপনি আইপিডেমিক্সের মধ্যে সিকিউরিটি দেন তো আপনাকে কোন কোন পোর্টকে আগে ব্লক করতে হবে, কোন কোন পোর্টকে অ্যালাউ করতে হবে, কীভাবে কী করবেন না করবেন, কাদেরকে আপনি পারমিশন দিবেন না দিবেন, এই আইপিগুলো একটু হিডেন রাখে, এটা লিঙ্কি রাখবি তো একটু এগুলো একটু ইয়ে রাখাই ভালো, আমি আসলে একটু মুছে দেওয়ার দরকার ছিল দিয়ে দিচ্ছি আপনাদের। তো এরকম কিছু মানে পলিসি আছে যেগুলো দিয়ে আপনি সার্ভারকে সিকিউর করবেন, তারপরে আপনার যখন বিভিন্ন ক্ষেত্রে স্প্যামিং হবে, স্প্যামিং এর ক্ষেত্রে আপনি ওইগুলো কীভাবে ডিটেক্ট করবেন, ডিটেক্ট করার পর আপনি ইনিশিয়েটিভগুলো কীভাবে আপনি নেবেন, এইগুলো সিকোয়েন্সিয়ালি আমি আপনাদেরকে আমি আজকে লক্ষ্যগুলো দিয়ে দেবো ওয়ার্কশপে এই যে আজকে ক্লাস শেষে। তো এরপরে যেটা হলো আপনারা ওইগুলো দিয়ে চেক করবেন যে এই আইপি দিয়ে ব্লক করা যাচ্ছে কিনা, এটা এইভাবে ই করা যাচ্ছে, কারণ 100% লাইভের টেস্টিং আপনি ল্যাবে করতে পারবেন না, কারণ এখন তো আপনি স্প্যামিং করাইতে পারবেন না, বাট আপনি যেটা করতে পারবেন একটা আইপি কি ব্লক করে দিয়ে বলতে পারবেন এই ভিডিও আমাকে মেইল পাঠাতে পারবেন না। আচ্ছা ভাই ফিজিক্যাল সার্ভার দিতে পারতাম তো, এখন ফিজিক্যাল সার্ভার দিতে পারছেন, আপনি ফিজিক্যাল সার্ভার কনফিগার করেন কোনো সমস্যা নাই, আপনার এই যে সময়টা লাগতেছে ডাউনলোড হতে সময় লাগতেছে ইনস্টল হতে সময় লাগতেছে এগুলো কিছুই লাগতো না, খুব দ্রুত হয়ে যেত ফিজিক্যাল সার্ভার হলো। ভাই 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 আমার একটা প্রশ্ন ভাই, এই যে স্প্যামিং হয় স্প্যাম আপনার প্রোটেকশন কি করেন কি হবে যে বারাকুড়া ছাড়া স্প্যামিং ক্ষেত্রে বুঝি নাই, আপনি কি সিকিউরিটি গেটের কথা বলতেছেন? রাইট ভাই স্প্যাম প্রোটেকশন করেন কিভাবে ভাই বারাকুড়া ছাড়া? এই সার্ভারের মাধ্যমে করে আর সবাই তো গেটওয়ে নেয় না, কথা বুঝছেন, ক্লায়েন্টদের ভিতরে মনে করেন 10 জনের ভিতরে 2 জন বলে যে আমরা ইমেল গেটওয়ে নিব, আর বাকি 8 জন বলে যে ভাই আমাদের সার্ভার ভিতরে পলিসি দিয়ে আপনারা স্প্যামিং ডাবল দাদা করা করে দেন, রাইট জি। তখন যেটা হয় আমরা আইপি ডিভাইস এর মাধ্যমে কিংবা ফায়ারওয়াল মাধ্যমে একটা সিকিউরিটি দিয়ে দেই আর ইন্টারনালি কিছু পলিসি দিয়ে দেই তার ওই সার্ভার কনফিগারেশন করার পরে, এবং ওইগুলো করার পরে আমরা মনিটরিং এ রাখি, যেহেতু মেইনটেনেন্স থাকে আমাদের সাথে কন্টিনিউয়াসলি আমরা মনিটরিং রাখি, আপনাদের যদি কোনো ইস্যু থাকে স্প্যামিং হওয়ার আগে আমরা এগুলো ডিটেক্ট করি ফিল্টারিং করে ফেলে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো একটু আমাকে দিতে পারবেন এই যেগুলো বলছেন পুরো এগুলো দিয়ে দেবো, কারণ আমি এগুলো মানে ডকুমেন্টেশন সবই আছে যেগুলো নিয়ে আমি লাইভে কাজ করতেছি, আপনার টেনশন নিয়ে না আমি এগুলো দিয়ে দেবো, কিন্তু আমি এখন দেই না এই কারণে যে এগুলো এখন থেকে কিছুই কেউ বুঝবে না, আর যদি একটা স্টেজ এসে আমি দিয়ে দিই আপনাদের কাছে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন। আসার কথা ছিল আপনারা এই জিনিসটা কোশ্চেন করেন নাই, সেটা হলো যে যদি আমার একটা প্রসপেক্ট সার্ভার আছে বা ধরেন প্রসপেক্ট সার্ভারই না আমার হলো কি জাস্ট একটা মেল সার্ভার যেখানে আমার 1000 ইউজার আছে বা 500 ইউজার আছে,
এই ইউজারে কি আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে। এখন এই মেল সার্ভার, এই সার্ভারটা সেটা আমার যে কোনো সার্ভার হোক, এই যদি কোনো কারণে ফেল করে বা আমার এই সার্ভারটার ইউজার নেম এবং পাসওয়ার্ডের ব্যাকআপ আমি কীভাবে নেবো এবং কীভাবে আমি অন্য একটা নতুন সার্ভার আমি মাইগ্রেট করব, এই সার্ভার মাইগ্রেশনটা আমি কীভাবে করবো, এটা কোশ্চেনটা কিন্তু আপনাদের কাছ থেকে আসার দরকার ছিল। যে আমি পোস্টিক সার্ভার কনফিগার করলাম, কোনো কারণে আমার পোস্টিক সার্ভারটা ক্রাশ করলো, তা ক্রাশ করলে বা ক্রাশ করার আগে আমি এটা ব্যাকআপ কীভাবে নিব বা ক্রাশ করার পরে আমি এটাকে কীভাবে রিকভার করব, আমি কি বুঝতে পারছি কিনা বিষয়টা আপনাদের? কিন্তু আপনার কাছে আসার দরকার ছিল যে আমার ইউজার নেমে পাসওয়ার্ডের ব্যাকআপটা যদি আমি নিয়ে ফেলাই, আমার তো ইউজাররা মেল তাদের আউটলুকে ডাউনলোড করে নিচ্ছে, তাতে আমার মেল না থাকলে সমস্যা নাই, আমি সার্ভারটা 5-10 মিনিটে আমি কনফিগার করে দিয়ে আমি স্কিপ চালাই আমি লাইভে দিতে পারবো। বাট আমি তাদের ইউজার নেম পাসওয়ার্ড যদি 500 ইউজারে ক্রিয়েট করতে যাই, আমি তো সবাইকে ফোন করে জিজ্ঞেস করবো আপনার পাসওয়ার্ড কী দিয়েছিলেন, সম্ভব যায় নেই? 5WD আছে না, ETC এটা যদি ব্যাকআপ নিলে তো হয়ে যাবে। না আপনি সেটা নিবেন, স্কিপ চালাই নিতে হবে তো, না আপনি জাস্ট কপি পেস্ট করে নিলে তো হবে না, তাই না? স্কিপের মাধ্যমে ওর অ্যাকচুয়ালি যে ফিল্ডটা দরকার ওই ফিল্ডটাকে ফিল্টারিং করে দেন, ওই ডাটাটাকে পিক আপ করে নিতে হবে, রাইট? জি। এখন এটা তো আপনি হাতে হাতে যদি করেন, আপনি কতক্ষণ বেশি করবেন? আর স্ক্রিপ্টের মাধ্যমে যদি আপনি করেন, অল্প সময়ের ভিতরে তার ইউজার নেম পাসওয়ার্ড তার ইউজারের হোম ডিরেক্টরি সব কিছু ব্যাকআপ হয়ে যাবে, আপনাদের নতুন সার্ভার আপনি কিন্তু মাইগ্রেট করে দেবেন। আমি কি পোস্টপিক সার্ভার মাইগ্রেশনের কোনো ডকুমেন্ট আপনাদের দিয়েছি? না না ভাই না। আচ্ছা আমি পোস্টপিক সার্ভার মাইগ্রেশনের এটা দিয়ে দেবো জিমরা মেল সার্ভার। এখন আরেকটা কোশ্চেন, যে আপনার পোস্টপিক সার্ভার আছে, এখন আপনি চাচ্ছেন যে পোস্টপিক সার্ভারের যে ইউজার যে কজন আছে 500 হোক 1000 হোক, এই ইউজারদেরকে আপনি নতুন একটা জিমেল সার্ভার কনফিগার করে তাদের সেম ইউজার নেম পাসওয়ার্ড সহকারে এই সার্ভারে নিয়ে আসবেন। কি হবে, পোস্টপিক টু জিমরা মাইগ্রেশন, রাইট? এটা ডকুমেন্ট আমি আপনাদের দিয়ে দেবো, এটা আপনারা প্র্যাকটিস করবেন, টেস্ট করবেন, কোনো ইস্যু থাকলে আপনি জানাবেন। এটাও হয়, এটা আমি ক্লাসে চেক করে দেখাইছি, কারণ আমার কথা হলো যে আপনারা যদি এইগুলো নিয়ে কাজ না করেন, তাহলে লাইভে যখন আসবে আপনার একটা ক্লায়েন্ট পোস্টপিক্স ইউজ করতেছে, এখন সে চাচ্ছে জিমরা সলিউশন নিবে, কারণ আপনি কি করবেন, তার ইউজার নেম পাসওয়ার্ড কি তার চেঞ্জ করতে বলবেন যে আমি নতুন কনফিগার করে দিই তুমি নতুন পাসওয়ার্ড দিয়ে নাও? সম্ভব না। আপনি জিএমকে তো ফোন করে জিজ্ঞেস করতে পারবেন না যে স্যার আপনার পাসওয়ার্ড কি, বলেন আমি একটু পাসওয়ার্ডটা সেট করে দিই নতুন করে, সার্ভার চেঞ্জ হয়েছে, সম্ভব? আপনি সব ইউজারকে ফোন করতে পারবেন যে আপনার পাসওয়ার্ডটা বলেন নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিই, মেহেদি ভাই? না না, এটা সম্ভব না। তবে তার অ্যাজ ইট ইজ ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নিতে হবে, কারণ তার আউটলুকে মেইলগুলো সে ব্যাকআপ রাখতেছে, এক্ষেত্রে মেইল লসিং এর কোনো ইস্যু নাই যদি এটা পপ3 করা থাকে। আপনাদের যেটা হবে, শুধুমাত্র যদি কোনো ইউজার থাকে খামখেয়ালি করে মনে করেন যে 6 মাসে 1 দিন মেইল ডাউনলোড করে নেয়, তাহলে সেটা আলাদা ইস্যু, বুঝতে পারছেন? সেটা এই জিনিসগুলো আপনারা চেক করবেন, যেমন আমি ওই ইউজার মাইগ্রেশনের ডকুমেন্টটা দিয়ে দেবো একবার, এরকম স্টেপ বাই স্টেপ সুন্দর করে লেখা আছে। আপনারা করবেন কি, নতুন একটা সার্ভার কনফিগার করবেন পোস্টপিক সার্ভার, করে করার আগে পুরাতন একটা পোস্টপিক সার্ভারে আপনি অনেকগুলো ইউজার ক্রিয়েট করে মেইল জেনারেশন করবেন, পোস্টপিক সার্ভার নতুন করে ওইটার ভিতরে ওই পুরো ইউজার নেম পাসওয়ার্ড এবং এই মেইল মাইগ্রেট করবেন। এরপরে দেখবেন যে ওই নতুনটার ভিতরে সব মেইল ইউজার নেম পাসওয়ার্ড সেমভাবে আসছে কিনা এবং ওই মেইল ট্রানজেকশন প্রপারলি হচ্ছে কিনা, বুঝতে পারছেন আমার কথাটা? আর এখানে আপনি ওই যে জিমরা প্রক্সি কম্পোনেন্ট যেটা, এখানে বেশ সময় নেবে, অনেক সময় নেয়, এখানে এই সময়টা দিতে হবে, এখানে অনেক সময় নেয়, আর যেহেতু ভিএমএ দেয়া, ভিএমএ দেওয়ার কারণে সময় আরো বেশি নেবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, আসসালাম, স্যাম অনলাইন?
ভাই ওই যে ইয়া থেকে বলছি ভুইয়া বিলা থেকে বলছি ছয় তলা আমাদের ওই নেটওয়ার্ক স্পিডটা খুবই স্লো বুঝলেন 2 MB পাচ্ছি মাত্র হ্যাঁ মেহেদি বলছি ভাই তো এটা একটু গুরুত্বপূর্ণ কাজ করতেছি তো একটু বাইরে যাওয়ার ব্যবস্থা করেন ভাই ঠিক আছে তাহলে কিউ একদম ইয়া করে দেন কিউ ডিসেবল করে দেন যাও খুশি তাই নেই বুঝতে পারছেন না না ওসব লাগবে না 2.7 তো পাচ্ছি 2.3 পাচ্ছি তবে এটা আসলে হচ্ছে না খুব স্লো হয়ে যাচ্ছে কাজটা দেখেন তো ভাই একটু রাশেদ ভাই খাওয়া দাওয়া কি সময় দিবেন নাকি ক্ষুধা লাগছে ভাই এখন ব্যাপার হলো 10 মিনিটের মধ্যে যতদূর খাইতে পারি মনে করেন সেরির আর 10 মিনিট সময় বাকি আছে আপনি রেডি হলে কিন্তু কম্পোনেন্টে আপনার মনে করেন 15-20 মিনিট আরো লাগবে তাহলে এটা হোক এটা ছাড়া তো কাজ করেন এটা কাজ করেন সময় দিলে একটু খাওয়া দাওয়া করে নেন গেলাম গেলাম অনলাইনে যারা আছেন 6টা পর্যন্ত একটু সময় নেন দেন আপনারা খাওয়া দাওয়া করে নেন ঠিক আছে হ্যাঁ আমি খেয়ে ফেলছি ভাই খাই ফেলছেন ভালো করছেন আর বাকি যারা আছে তাদেরকে আপনি দাওয়াত করে খাওয়ান একা একা কেন খাইছেন কিন্তু দরিবেন আপনারা বাচ্চুল দাওয়াত সবার ভাই এই বোরান ভাই সবাই দাওয়াত সবাই দৌড়ে চলে আসেন ভাই এই বোরান ভাই শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ রাশেদ ভাই শুনতেছি এই বোরান ভাই ই করেন এই আপনি জাহিদ ভাই জরিমানা করেন জাহিদ ভাই জরিমানা করেন মানে জরিমানা করেন ওনার জরিমানা হচ্ছে উনি কথা বলতে তো সবার সাথে আর সাথে উনি খাবার খাই নিছে আপনাদের বলে নাই ভাই খুদা লাগলে বুঝছেন সব কিছু উলট পালট হয়ে যায় এর জন্য আগে খাওন তারপর অন্য কিছু Thank you.
সারাদিন গরু করেন তো বেসেন
মেহেদি ভাই, মেহেদি ভাই, জি ভাই, ম্যানুয়াল ওপেন করেন। নেক্সট চেঞ্জ ডোমেইন নেম ইয়ার টু মাইন উপরে উপরে যে উপর দিকে হলতে দেখি আগের পেজে আছেন আছেন দিয়ে আসছেন না ওকে তাহলে নিচের দিকে আসেন আসেন নিচের দিকে এখানে দেখেন কি বলছে আপনার ডোমেনের নাম দিতে বলছে দেখ চেঞ্জ ডোমেন নেম এখানে শুধুমাত্র ডোমেনের নামটা দিবেন মেইল লেখাটা লিখবেন না এখানে দেখেন মেইল ল্যাব ডট লোকাল ভুলে না যেন একটু খেয়াল রাখেন চেক করে নেন বুঝে নেন এখানে কি বলছে পরের পাশে পরের স্ক্রিনে আসি ওকে ওকে না এই ম্যানুয়ালে আসেন এখানে কি বলছে এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের নাম মানে চেঞ্জ করতে বলছে আপনার এখানে ইতে যান একটু উপরের দিকে দেখেন তো কোনো কিছু দেখা যায় কিনা স্ক্রল করেন তো ওটা না ওটা না ওটা না ব্ল্যাক স্ক্রিন হ্যাঁ এখানে আসুন তো দেখেন সাত নম্বর দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করেন আপনার অ্যাডমিন পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে কোন নম্বরে সাত নম্বরে না ইমপোস্ট সাত দেন সাত নিচে আসেন কার্সার স্ক্রিন করে নিচে আসেন আপনার এখানে যেটা করতে হবে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নাম এই যে দেখেন লেখা আছে ভার্চুয়াল আপডেট নোটিফিকেশন ইমেল অ্যাডমিন লেখা আছে না এটা চেঞ্জ করতে হবে তাহলে একটু দাঁড়ান এখানে বলতেছে অ্যাড্রেস আনকনফিগার্ড পর্যন্ত তিনে কি আছে দেখেন তো তিন নম্বর অপশনে কি আছে একটু উপরের দিকে আসুন সার্ভারে সার্ভারে তিন নম্বর আছে জিমলা এম এম কে জিমলা লোকার ওকে দরকার নাই এই যে দেখেন ওকে ঠিক আছে সাত নেন সাত আছে আর এটা আছে সাথে এখানে এই পাশে সাত ছো করছে এখানে সাথে দিবেন আপনি সাথে দিয়ে দেখেন কি বলেন সাত দেন এন্টার দেন এখন দেখেন কি বলছে এই যে অ্যাডমিন ইউজার টু ক্রিয়েট এখানে কি লেখা আছে যে অ্যাডমিন ইউজার ক্রিয়েট ডোমেইন নিচে আছেন পরের পেজে তো মেনুটা মেনুয়ারটা নিচের দিকে নিয়ে আসেন হ্যাঁ নিচের দিকে নিয়ে আসেন 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 নিচের দিকে এখানে দেখেন এই যে তিন নম্বর দিতে পারছি কি জন্য এই যে প্রেস তিন তিন কি জন্য তিন হলো এখানে দেখেন এই যে অ্যাডমিন ইউজার ক্রিয়েট করার জন্য ঠিক আছে তাহলে আমরা তিন নেব আপনি এখন অ্যাডমিন ইউজার ক্রিয়েট করবেন এই যে অ্যাডমিন ইউজারের নাম দেওয়া আছে এখানে ডিফল্ট অ্যাডমিন অ্যাট দ্য রেট মেইল ল্যাব ডট নেট লোকাল আপনি চেঞ্জ করে লেখেন অ্যাডমিনিস্ট্রেটর পুরোটা নাম লেখেন মানাটা দেখে নিন লোকাল এটা তাহলে তাহলে ওইটা যেটা করলাম একটু যদি ডিফল্ট অ্যাডমিন এর নাম ছিল অ্যাডমিন আর এটা এটার এই অপশনটা ছিল সাথে আপনার এখানে সাথে আর আমি যেখান থেকে নিয়েছি এটা ছিল তিন এই জন্য তিন সিলেক্ট করলাম আর আপনারটা যেহেতু সাথে এই জন্য এটা সাত দেওয়া হলাম এই যে সাত ইনভেস্টর অ্যাডমিনিস্ট্রেটর এখানে কি আমাদের এক থেকে সাত পর্যন্ত এই সবগুলো কনফিগার করতে হবে তাই না আপনার যেখানে যেখানে চেঞ্জ করতে হবে আমি এটা বলে দিচ্ছি আপনার চেঞ্জ করতে হবে সাথে গিয়ে সাথের সাবমেনুতে যেখানে আপনার অ্যাডমিন ইউজারের নামটা আছে এটা চেঞ্জ করে অ্যাডমিনিস্ট্রেটর করে দিতে হবে
আমরা সাথে প্রথম গেলাম, এরপরে দেখলাম অ্যাডমিন ইউজারের নামটা আছে তিন নম্বরে, পরে তিনই গেল চেঞ্জ করলাম, নিচে দেখতে পাচ্ছেন খালি বুঝতে পারবেন। দেখেন প্রথম আমরা সাথে গেলাম, সাথে যাওয়ার পর এবার তিন নম্বর অপশানে আমরা পেলাম যে অ্যাডমিন ইউজার ক্রিয়েট, এরপর আমরা তিন দিলাম, এই দেখুন তিন নম্বর অপশান আছে অ্যাডমিন ইউজার টু ক্রিয়েট। পরবর্তীতে ভাই এটা বুঝবো কিভাবে আসলে, যে আপনার এটা করবেন আপনি খুঁজে বের করবেন, আপনাকে চেঞ্জ করতে হবে, আপনি অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের নামটা চেঞ্জ করবেন, আপনাকে যেহেতু দেখবেন যে সাথে গেলে এটার অপশন দেখাচ্ছে তাই সাথে যাবেন, সাথে যাওয়ার পর এখানে তিন নম্বরে শো করতেছেন অ্যাডমিন ইউজার টু ক্রিয়েট, দেন অ্যাডমিন ইউজার লিখবেন, এন্টার দেন, পাসওয়ার্ড ফর অ্যাডমিনিস্ট্রেটর, আপনি একটা পাসওয়ার্ড দিবেন, এখানে পাসওয়ার্ড দেন, এক দুই তিন দিলাম, না 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 ওটা না, ওইসব ওইসব দিবেন না, একটু শুনতে পাচ্ছেন সিকিউরিটি 3D1 এস বড় হাতের, কি দেবে ভাই, সিকিউরিটি সিকিউরিটি 3D1 এস বড় হাতের, স্মল ক্যাপিটাল নাম্বার প্লাস হয়ে যাবে, আমি জানি ঠিক আছে। এখন মেনু বলে আছে না কি কি, দেখেন ইউজার নাম চেঞ্জ হয়েছে, তিন নম্বরে দেখেন অ্যাডমিন ইউজার অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেছেন, এখন রাইট, এবার আপনি মেনু বলে চলে আসেন, পরের স্টেজ কি চেঞ্জ করতে হবে দেখেন, এর মাঝখানে যেগুলো আছে রাশেদ ভাই, যেমন আমরা একে আছে স্ট্যাটাস, দুই হচ্ছে ক্রিয়েট অ্যাডমিন ইউজার, এটা করলাম অ্যাডমিন ইউজার টু ক্রিয়েট করলাম, পাসওয়ার্ড ক্রিয়েট করলাম, অ্যান্টিভাইরাস কি লাগবে, এগুলো তো পার নাম্বার দিস, এগুলো লাগবে না বাই ডিফল্ট, আপনার লাগবে না, আপনি চাইলে করতে পারেন বাট আমাদের এখন লাগবে না, পরে লাগলে এটা ভিতরে গিয়ে চেঞ্জ করা যায়। আচ্ছা এটা জাস্ট হলো আমি করে দিচ্ছি যেন পরে না লাগে, এজন্য যেগুলো বেসিক গুলো করে দিচ্ছি, যেমন এখানে কি দেখেন আপনি একুশ একুশের টাইমিং লেখা করে দিবেন, করেন এটা করে দিয়ে আসেন, এখানে কোথায় আছে আপনার এই যে ভাষণ অ্যাডমিন একুশ একুশ লেখা। আচ্ছা ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল এখানে, একটু যদি এক্সিস্টিং ইউজার এন্ড পাসওয়ার্ড যদি আমি চেঞ্জ করতে চাই সে ক্ষেত্রে কিভাবে করব, যদি রিসেট এইমাত্র করে দিলাম তো পাসওয়ার্ড চেঞ্জ, অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের নাম চেঞ্জ করে দিলাম তো, পরবর্তীতে যদি চেঞ্জ করতে চাই তাই জি পরে কমান্ডের মাধ্যমে চেঞ্জ করা যাবে, অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের পাসওয়ার্ড কমান্ড দিয়ে চেঞ্জ করতে পারবেন, ম্যানুয়ালিও আপনি চেঞ্জ করতে পারবেন, আমি দেখাই দেব আপনাকে, লিখতেও পারেন করে দেন এখানে বোধ করে দেবেন কাজ করবে, এখানে কি আছে আপনি বোধ করে দেন সেক্ষেত্রে আমি এটা মেনুয়াল দিব না আপনাদেরকে,
মনে রাখেন তো কারণ হচ্ছে কি মানে কারণ হচ্ছে ওই যে ব্রাউজারে যখন এইচটিটিপি হিট করে সে তো রিডাইরেক্ট করে এইচটিটিপিএস এ নিয়ে যায় হ্যাঁ অনেক সময় এটা দরকার হয় এটা করা যায় নোট রাখার ম্যানুয়ালটা আমি দিব আপনাকে আমার কাছে আছে এটা কমান্ড করে জি পরের অপশন থেকে জানেন ভাই এত ম্যানুয়াল কেমনে জোগাড় করছেন আরে আপনাকে এই এই জন্য জিমরাতে কাজ করার জন্য আপনাকে অনেক গুলো ডকুমেন্টেশন সব সময় রিজার্ভ রাখতে হবে মানে এক এক সময় এক একটা ইস্যু চলে আসবে ওই ইস্যু নিয়ে আপনাকে কাজ করতে হবে অনেক ডাটাবেজ আপনাকে রাখতে হবে ডকুমেন্টেশন আপনাকে মেইনটেইন করতে হবে মানে সিস্টেমে কাজ করতে হলে এগুলো তো লাগবে রাউটিং সুইচিং এ দেখেন না কত কিছু লাগে সব জিনিস কি মনে থাকে সেটাই তো আইটি তে জব জব করলে তো এই পড়াশোনা করতে তো জানতে হবে না ওই যে শামিম ভাই একবার বলছিল যে আপনার ডকুমেন্টারি কত ভারী এটা হচ্ছে আপনার এক্সপার্টনেস ঠিক আছে কারণ আচ্ছা ঠিক আছে পরের প্রশ্নে চলে আসেন ম্যানুয়াল ম্যানুয়াল পরে চলে আসেন আর কি চেঞ্জ করতে হবে দেখেন ম্যানুয়ালটা নিচে দিকে নিয়ে আসেন তারপর হচ্ছে 12 নম্বর তো করলাম হ্যাঁ এখন তো মেনু নিচে দিয়ে নিয়েছেন ও কইছিলাম চেঞ্জ হয়েছে তো আমি ক্লিক ছিলাম তো ঠিক আছে দেখেন তারপর হচ্ছে 7 টাইম চেঞ্জ করতে বলছেন এস পাম্প এখানে আপনি আর প্রেস করেন এই যে 7 করা তো এখানে সাথে হচ্ছে জিমরা স্পিল আচ্ছা জিমরা স্পিল তাহলে এখানে হচ্ছে এটা সাথে এটা ম্যাচ করবে না আপনি আর দেন মানে কি বলে আর দেন আর দেন প্রিভিয়াস মেনুতে যান আর দিলে প্রিভিয়াস মেনুতে যাবেন আর লিখে এন্টার দেন দেখেন লেখা আছে আর ফর প্রিভিয়াস মেনু আর দেন আট না আর আর আট আপনি আর দিলেন কেন কিছু করেন না জাস্ট এন্টার দেন আর দেন হ্যাঁ ওই দেখা আছে না আর এখানে হ্যাঁ এখন দেখেন টাইম জোন কত নম্বরে আছে ডিমরা স্পেলটা না ভাইয়া না না ডিমরা স্পেল না ডিমরা স্পেল তো আছে আপনার আটে তো দাঁড়ান দাঁড়ান ওয়েট করুন এখানে আপনার এই যে এরকম একটা ইয়ে আসবে যে ফার্স্ট নেম এই রকম একটা অপশন আসবে কমন কনফিগারেশন জিমে এন্ডার আপনি এক দেন তো এক 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 ওয়ান ওয়ান হ্যাঁ এই যে চলে আসছে এখানে দেখেন সাত নম্বর হলো টাইম জোন সাত দেন সেভেন এখানে কি টাইম জোনের কথা বলছে সাথে তো এখানে আছে অন্য কিছু হ্যাঁ এই টাইম জোন এখন দেখেন এশিয়া ঢাকা কত নম্বরে আছে এখানে আমি এখান থেকে এই যে আপনার কমন কনফিগারেশন থেকে যেখানে টাইম জোন চেঞ্জ করে এটাকে খুঁজে বের করলাম ওইখানে সাত নম্বরে ছিল এজন্য সাত করলাম আচ্ছা ভালো মতো দেখেন আপনি কি কি চেঞ্জ করছে একটু আগে ভাই হ্যাঁ দেখেন একটু আগে চেঞ্জ করছি আমরা এই যে এইচটিটিপি টু এইচটিটিপিএস হ্যাঁ এইটা বোত করলাম বোত হ্যাঁ বোত করলাম এর পরের স্টেপটা হচ্ছে এইটা এই যে এই যে সাত সাত হোক আর যা হোক আমরা কি চেঞ্জটা করতেছি কি আপনি নাম্বার দেখেন না আপনি পয়েন্টটা বোঝার চেষ্টা করেন আমরা চেঞ্জ করতে যাচ্ছি কি টাইম জোন আচ্ছা আচ্ছা হ্যাঁ কিন্তু নাম্বার আছে এখানে টাইম জোন আছে সাথে এখানে এই ম্যানুয়ালে দেখেন ম্যানুয়ালে কত নাম্বার আছে সাথে আমার ওইখানে কি সাত নম্বরে ছিল ছিল না 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 থাকা আমি ওটা খুঁজে বের করছি ওটা কমন কনফিগারেশনে একে ছিল ওটা ম্যাক দিয়ে কমন কনফিগারেশন এনে এরপর আমি এই মেনুটা পেয়েছি আপনার দ্যাট এখান থেকে সাত সিলেক্ট করলাম হ্যাঁ হ্যাঁ আমি কি কি চেঞ্জ করতে ধরেন কত নাম্বার দিচ্ছে এটা মেনু দেরি না আচ্ছা আচ্ছা এখন আমার এটা শেষ এখন মেনু এখন মেনু বলে দেখেন আর কিছু চেঞ্জ করতে হবে কিনা পরে আছে আমি দি দিছি টাইম জোন দেয়া আছে এখন টাইম জোন দেওয়ার পরে আর কিছু করেন না এরপর কি বলছে
যে এ দিকে বসে অ্যাপ্লাই করার জন্য ঠিক আছে এক ফ্রম প্রসেস এ টু অ্যাপ্লাই ওকে কি করতে বলছেন এখন কি বলছে যে কনফিগারেশন কমপ্লিট ফেজ এ টু অ্যাপ্লাই আপনি এখানে এ দেন এখন কি বলছে সেভ কনফিগারেশন ডাটা ট্রি ফাইল এতক্ষণ ডাটা চেঞ্জ করে দেখে ফাইলে সেভ করবেন কিনা ইয়েস দেন এখন সেভ করবে যে ফাইলে ফাইলের নাম এখানে বললো এন্টার দেন এখন পরে ম্যানুয়াল আসেন পরের লাইনে কি লেখা আছে দেখেন একবার দিবে মেনু থেকে করলে পরে আর দেখা লাগবে না বুঝতে যাবে এই যে এরপরে আপনার ইয়েস দিতে হবে দিয়ে ইয়েস দিয়ে দেন যে আপনি যে চেঞ্জ করছেন এটা যদি সিস্টেমের কোনো পরিবর্তন সেটা আপনি করবেন কিনা কন্টিনিউ ইয়েস উনি বলতে মেনুয়ালে যায় না মেনুয়ালে যায় না আপনাকে এটা দেখেন এখানে বোঝার চেষ্টা করেন কি বলছেন যে আপনি যে এতক্ষণ যে চেঞ্জ করলেন এই চেঞ্জগুলো যদি সিস্টেমগুলো ইম্প্যাক্ট করে তাহলে আপনি কি রাজি আছেন কিনা সিস্টেম উইল মডিফাই না অবশ্যই মডিফাই হবে কারণ আমি অনেকগুলো কনফিগারেশন চেঞ্জ করছি এখানে ইয়েস এখন ওর মতো করে ও সব কিছু সেট করতেছে ওখানে ওই যে পপ থ্রি প্লাস আইএমএফ এর কিছু কোড দেখলাম কোডটা তো মনে হয় যেন অন্যরকম ওইটা তো কাস্টমাইজ করা হয়নি কোথায় এই যে কনফিগারেশন একটু আগে দেখবো আমি ভিতরে গিয়ে কি অবস্থা
মানে বাসা তো কাছাকাছি নাকি রাশেদ ভাই আসাদ ভাই তো আবার ওই সেখানেই জয়েন করছে জানেন তো মিতালি ফ্যাশনসে জয়েন করছিল আমার জয়েন করার কথা ছিল ওই জায়গায় ঠিক আছে পরে আমি যাইনি পরে আসাদ ভাই কিনেছে ভালো ছিল মানে ওদের কোম্পানি কালচার ভালো স্যালারিও ভালো ছিল ইনক্রিমেন্ট ভালো ছিল 7-8 হাজার টাকা ইনক্রিমেন্ট দিত পার ইয়ারে স্যালারি ভালো ছিল স্প্রিং স্যালারি অনেক বেশি ছিল আমি আছি হচ্ছে ইসে মহাখালীতে ইয়ান গ্রুপ নামে একটা কোম্পানিতে মহাখালীতে পড়াশোনা করা যায় না কারোর সাথে যোগাযোগ রাখা যায় না আসতে যায় একদিন
করতে হবে অনেকবার তাই না রশিদ ভাই ডিএমএ তো ডিএমএ থাকার কারণে একটু সময় নিচ্ছে রশিদ ভাই একটা প্রবলেমে পড়ে গেছি বুঝলেন বলেন যে ইসকো ক্যাটালিস্ট 2960 আছে না মানে একদম প্লেন মোড়ে ইউজ করতে হবে মানে আপনার কোনো ভিলেন টিলেন থাকতে পারবে না ঠিক আছে এখন এটা মানে এটা এখন মানে একদম নরমাল মোড আছে না একদম নরমাল মোডে ইউজ করতে হবে মানে কোনো ভিলেন কনফিগার থাকতে হবে মানে নেটিভ ভিলেনে চলতে হবে এখন আমি এই সুইচটা ডাইরেক্ট রিসেট করে দিছি মোডে প্রেস করে ঠিক আছে কিন্তু সুইচটা চলছে না ভালোভাবে এখন কি করা যায় মানে রিসেট করে দিয়েছেন এখনো কাজ করে না তাই হ্যাঁ কাজ করে না ওই যে আপনার ফ্ল্যাপিং আসে আমি ওই ফুটি দিয়ে ঢুকে দেখলাম মানে কনসোল দিয়ে ঢুকে দুইটা পোর্ট একটা হচ্ছে ওই আপলিঙ্ক থেকে আসছে আর একটা পোর্ট হচ্ছে ল্যাপটপে লাগানো ওই দুইটা পোর্টের সাথে ফ্ল্যাপিং হয়
তাই
Yes then. Mehdi bhai, yes then. Give me a notification, yes. Rashad bhai. Hello. নিচে দিকে আসেন। ঠিক আছে, চলে আসেন নিচে দিকে। ওয়েট করুন, হ্যাঁ এখানে থাকেন, এখানে থাকেন, এখানে থাকেন, এইতে চলে যান সার্ভারের কম পর্যন্ত চলে যান। এখন ই করেন, জেটম ওই সু জিমনে দেন, মাইনাস দিয়ে একটা দেখেন জেটম কন্ট্রোল স্ট্যাটাস। দেখেন সার্ভিসগুলো সবগুলো রানিং আছে কিনা। জেটম কি জিমরা মেল? এখন জিমরা প্যানেল এই নিচে আছে, কনফিগারেশন প্যানেল আছে, এখান থেকে জেটম কন্ট্রোল স্ট্যাটাস দিয়ে সবগুলো রানিং আছে। রিস্টার্ট দেন, জেটম কন্ট্রোল রিস্টার্ট। যদি কোনো কারণে দেখেন সার্ভিস কোনোটা বন্ধ আছে তাহলে রিস্টার্ট দিবেন এখান থেকে।
মিন্টু ভাই সার্ভারটা মোটামুটি রেডি হলো ঠিক আছে এরপরে ওই সার্ভারের কিছু ট্রাবল শুটিং এবং কিছু রুলস কিছু পলিসিগুলো আমি আরেকদিন আপনাদের সময় দিয়ে এটা আমি ই করে দেব দেখাই দেব অনেক ঠিক আছে আপনি যেটা করবেন সেটা হলো ওই অ্যাডমিন প্যানেলে লগ ইন করার সিস্টেম ইউজারে লগ ইন করার সিস্টেম তো আমি এইটা এই সাথে এই যে ম্যানুয়াল দিয়েছি ম্যানুয়ালের সাথেই আছে তাই না ম্যানুয়াল থেকে লগ ইন করে মেল ট্রানজাকশনটা চেক করবেন এই যে পিডিএফ যেটা আছে পিডিএফ এর সাথেই আছে এটাই লাস্ট পেজ হ্যাঁ এটাই আছে নিচের দিকে এটা এইতে ওইটা না ওই যে পিডিএফ ইতে পাওয়ার পয়েন্ট স্লাইডে ওটা নিচে দিকে আছে ওইটা দিয়ে ওই ইউজারের মেইল ট্রানজাকশন তারপরে আদার্স যে এটা এগুলো একটু চেক করবেন আর পরবর্তীতে আমি আরেকটা দিন আপনাদের সময় দেব ওই সময় আপনাদের ওই যে কি বলে মাইগ্রেশন পাশাপাশি যা আছে ওইগুলো নিয়ে একবার ডিসকাস করবো এটা আরো শেয়ার দিয়ে আর কি ঠিক আছে পরে আপনাদের সময় সুযোগ মতো একদিন মেসেঞ্জার আমরা নক করে আমরা একটা শিডিউল করে এটা নিয়ে সময় ডিসকাস করবো ঠিক আছে রাত অনেক হয়ে গেছে তো অনেকে আবার মনে করেন এখন আর নেওয়ার মতো মেন্টালিটিতে নাই এই যে এখানে এটা আপনার কিভাবে করবেন আপনি যান আমি দেখাই দিই ব্রাউজারে যান ব্রাউজার ওপেন করেন আগে দেখেন সবগুলো সার্ভিস স্টার্ট হয়েছে কিনা স্টার্টটা চেক করেন হয় না এখন স্টার্ট হয় না আমার কথা শোনা যায় হ্যাঁ চেক করবে লগ ইন করে দেখেন তো সার্ভিস সবগুলো স্টার্ট হয়েছে কিনা কিছু র্যামটা একটু বেশি হইলে ভালো হইতো একটু সময় নেয় সমস্যা নেই দেখে নেন রিস্টার্ট কিভাবে দিবেন স্টার্ট কিভাবে দিবেন স্ট্যাটাস কিভাবে চেক করবেন Q-F এটার কাজ কি রাশেদ ভাই নেই পোস্ট Q-F পোস্ট কিউ মাইনাস এফ তাই হ্যাঁ এটা আপনি ই দেখবেন মেইল কিউ চেক করতে পারবেন আবার পোস্ট কিউ মাইনাস এফ দিলে আপনি রিকিউ করে দিবে যদি কোনো মেইল যদি জমা থাকে এটা রিকিউ করে দিবে মেইল কিউ দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন যে এখানে আপনি লেখেন যে টেম্পোরাল স্ট্যাটাস আপার অপি দেন দুইটা আপার অপি দিতে পাবেন আপনি স্ট্যাটাস লেখেন যে কন্ট্রোল স্ট্যাটাস সবগুলো রানিং আপনি ব্রাউজারে চলে যান এগুলো ওপেন আসুক সমস্যা নাই ব্রাউজারে চলে যান এই ব্রাউজারে কি পাবে এটা ওই এখান থেকে ওই আইপি কি পিং পায় না হ্যাঁ পিং পায় তো পিং পেলে তো পাবে পাবে না কেন ডোমেইন তো পাবে না মনে হয় ডোমেইন না আইপি দিয়ে পাবে দেখেন এইচটিটিপি এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ভাই প্রাইমারি ডোমেইনটা চেঞ্জ করে দিই দেখি কেন ওই দরকার নাই তো ঠিক আছে আপনি দেখেন এইচটিটিপিএস কোলন ডাবল স্ল্যাশ ডাবল স্ল্যাশ
এসটিভি কোড ওটা না আইপি দেন আইপি মেদি ভাই আমরা পোর্ট দিছিলেন 8080 পোর্ট দিছিলেন আইপি বসানোর পরে কোড দিবেন 7 পোর্ট নাম্বার দিবেন 7071 আইপি পুরোটা বসান পিঙ্ক ভাই দেখেন তো পিঙ্ক ভাই এখান থেকে পিঙ্ক ভাই কিনা দেখেন দর্শক ভাই আমরা বর্তমান 8080 পোর্ট দিলাম এসটিডিপি পোর্ট আমি আপনার কথা বুঝি না কি বলছেন বলতে আসলে তো আমরা পোর্ট মানে 8080 দিছিলাম এসটিডিপি পোর্ট আপনি আগে দেখেন আইপি কি পিঙ্ক ভাই কিনা কেন 8080 দিব কেন সেটাই তো ওই ভাই বললো তাই দিলাম আপনি ই করেন ফায়ারওয়াল কি অবস্থা আছে চেক করেন আগে দেখেন ফায়ারওয়াল কি অবস্থা আছে ফায়ারওয়াল লিস্ট আপ করে দেন আইপি রিমিস সাপ্লাই আইপি রিমিস লিস্ট আপ করেন দেখেন কোনটা রানিং আছে ফায়ারওয়াল এর কি অবস্থা দেখেন ভাই কন্ট্রোল ডি দেন না কন্ট্রোল ডি দেন শু করার দরকার নেই কন্ট্রোল ডি দেন ফাইনালি স্টপ করেন স্ট্যাটাস দেখেন স্টপ করে দেন ফাইনালি স্টপ করেন ক্যান্সেল দিলেন কেন এখানে দেখেন সিস্টেম লেখে ম্যানুয়ালি লেখেন সিস্টেম সিডিএল ফাইল ডেস্কটপ আমার আবার দিয়ে দেখি আনসেট করে দিয়ে দেখেন
কাজ করবে ভিএম তো এজন্য একটু স্লো কাজ করতেছে হ্যাঁ হ্যাঁ ভিএম এর ক্ষেত্রে এই প্রসেসটা একটু স্লো হয় আসতেছে সিকিউরিটি 3-1 এস বড় হতে কালো কালো তীরচিহ্ন বামে আমার মেইল গুলো সব দেখে ফেলে লোকজন দেখান সবাই দেখুন না দেখলে হয় বুঝলেন ভাই মাঝে মাঝে তো কিছু মেইল দেখাইতে হয় না বুঝলে কি করে আপনার কাছে মেইল আসে আমরা জানবো কি করে মেইল আসে এখন তার নিউ মেইল দেন দেখেন লেবনকে মেইল করেন অ্যাডমিন না অ্যাডমিনিস্ট্রেটর কোড হ্যাঁ ঠিক আছে তাহলে একটা সাবমিট দিবেন দিন
রিপ্রেজেন্ট